নমস্কার। ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আজি আমি স্টুডিওলৈ পুনর্বার আমন্ত্রণ করে আনিছো বরপেটা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নব কুমার দাসক। তেখেতর মুখ্যত বরপেটা আর কোকরাঝার লোকসভা সমষ্টির বিষয়ে আলোচনা করি। এই আমার লগত নব কুমার দাস, আপনার প্রথমে স্বাগত জানাইছো। কেনেকুয়া সম্ভাবনাতে দেখিছে আজি হয়ে যাওয়া ইলেকশনের পিছত? মুখ্যত মই মিত্রজোঁটৰ প্রার্থীর উপরতে আপনার কব দিছো। আপনার মই পূর্বতেই কৈছো যে বরপেটা লোকসভা সমষ্টি আমার দলের লগত প্রতিদ্বন্দ্বিতা হব কংগ্রেসের, আর আমার দলে এই প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করব। আমার দল মানে মিত্রদল, অসম গণ পরিষদ দলের, আমার মিত্রদল অসম গণ পরিষদ দলের প্রার্থী কুমার দীপক দাস আগন্তুক এই নির্বাচনত, আজি যে নির্বাচনের পোলিং হয়ে গেল, এই নির্বাচনত জয়লাভ করাটো একেবারে 100% নিশ্চিত। কিন্তু অঙ্কর ভিতর এটা সব মই ইয়ার আগতেও আপনার কইছো যে 2014 সনের নির্বাচনত আমি 352,000 ভোট পাই, মাত্র 42,000 ভোটের ডিফারেন্সত ইডিএফর লগত পরাজিত হয়েছিল। আমার ক্যান্ডিডেট আছিল মাননীয় চন্দ্রমোহন পাঠক ডাঙরিয়া, আর সেই সময়ত ভারতীয় জনতা পার্টি সংগঠন একমাত্র বরপেটা জেলাতে নয়, গোটেই আমার বরপেটা লোকসভা সমষ্টির সকল অঞ্চলতে একেবারে দুর্বল আছে। কিন্তু আজির অবস্থা ভারতীয় জনতা পার্টির সংগঠন অত্যন্ত শক্তিশালী। মই পূর্বতেও আপনাকে একটা কথা কৈছো যে কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, সমগ্র অঞ্চল ভারতীয় জনতা পার্টির সংগঠন অতিকে শক্তিশালী, আর প্রতিটি বুথত আমার বুথ সমিতি গঠন ইতিমধ্যে হয়ে গেছে। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির অসংখ্য যুবক, সংখ্যালঘু সংখ্যাগুরু অসংখ্য যুবক আমার দলত যোগদান করেছে। আগতে কংগ্রেসে অপপ্রচার চলাইছিল যে ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল, হিন্দুর দল, গতি মুসলমান মানুষের অংশগ্রহণ এই দলটির একেবারে তাকর আছিল। কিন্তু বিগত 2014 সনত নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যেটা সরকারের শাসনভার হাতত লো দেশের বিভিন্ন আসনির জড়িয়ে দেখেতর গরিব জনসাধারণের স্বার্থত যান কল্যাণকামী আসনি গ্রহণ করলে, আমার রাজ্য সরকারখনে সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার নেতৃত্বত গঠিত হওয়া মিত্রদলের সরকারখনে যান কল্যাণকামী আসনি গ্রহণ করলে, আর সমস্ত কাম কাজেরপরা ধর্মীয় সংখ্যালঘু মানুষখিনি, বিশেষকে মুসলমান মানুষখিনি, শিক্ষিত যুবকখিনি ভারতীয় জনতা পার্টির প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়েছে। এই কথাখিনি আজির নির্বাচনত প্রতিবেদন হয়েছে না? ফর্মুলা 100% হয়েছে। আমি ইতিমধ্যে বরপেটা জেলার অন্তর্গত জনিয়া, বাগবর, চেঙা, সরুক্ষেত্রী এইকটা সমষ্টিত বিশেষভাবে, আর বরপেটা বিশেষভাবে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল অসংখ্য আছে। আমি এই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের কার্যকর্তা সকলের পর আমি গম পাই গেছো যে আগত তুলনায় আমি যথেষ্ট সংখ্যক ভোট পাইছো, পূর্বর তুলনায় যথেষ্ট সংখ্যক ভোট পাইছো। আর আপনি এই সমষ্টিকার ভিতর আমি 20-25% সংখ্যালঘু ভোট আমি পাইছো, যেখিনি ভোট 2014 সনত আমি পাওয়া নাছিল। গতি আমি আজি ডাঠি কব পারো যে আমার প্রার্থী, আমার মিত্রজোঁটৰ প্রার্থী কুমার দীপক দাস জয়ী হওয়াটো 100% নিশ্চিত। এটা কথা ওলাইছে যে যদি কুমার দীপক দাস জিতিব লাগে এতিয়া হলে সংখ্যালঘু ভোটৰ মাজত বিভাজন আহিব, এই কথাটো সবে কৈছে বা বিভিন্ন মিডিয়াত ওলাইছে। আপনাদের আশা করেছিলেন যে UDFএ গরিষ্ঠ সংখ্যক বা ভাল পার্সন সংখ্যালঘু ভোট পাব বলে ইনফরমেশন আছে? আপনি চাব যে বিগত পঞ্চায়েত নির্বাচন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলবিলাক যদিও কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে, অধিকাংশ সমষ্টিত কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে, UDFএ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল যে ভোটের শতাংশ কংগ্রেসের সমান ভোটের শতাংশ, এতিয়া লোকসভা নির্বাচন কংগ্রেসে পূর্বতে মিত্রতা করেছিল UDFর লগত, আর মিত্রতা ভঙ্গ করে বরপেটা সমষ্টিত কংগ্রেসের প্রার্থী আব্দুল খালেক ডাঙরিয়াক প্রার্থিত্ব আগবাইছে, আর যার ফলত
ইউডিএফৰ নেতা বদরুদ্দিন আজমলে এই সমগ্র অঞ্চল পরিভ্রমণ করে বিভিন্ন সমাবেশত কৈছে যে কংগ্রেসে তেওঁলোকক বিশ্বাসঘাতকতা করেছে আর এই বিশ্বাসঘাতকতা করার কারণে সংখ্যালঘু অঞ্চলত যুদ্ধ ইউডিএফৰ কর্মকর্তা আবেগিক হয়েছে আবেগিক হয়ে কৈছে যে এটা যার্থীয় জয় নহক কিয় কংগ্রেসক জয় করব নিদিয়ে ইউডিএফে ইউডিএফৰ প্রার্থীগী আর গোটাইকিটা সমষ্টি আছে আছে আজি ভোট গ্রহণের সময় আমি সমগ্র অঞ্চলের আমার কার্যকর্তা সকলের আমি খবর লই আছো আর এই খবর লই দেখিছো যে ইউডিএফৰ প্রার্থীগী অসংখ্য ভোট লাভ করেছে। ইয়ার বিপরীতে আমি আরো সোশিয়াল মিডিয়া হোক বা সোশিয়াল মিডিয়াতে বেশি কথা আলোচনা হয়েছে যে কংগ্রেসে বলে এবার 7 লাখের উপর ভোট পাই বিপুল ভোট এটি মিছা কথা মিছা কথা মই আপনাকে আজি এটা কথা কই থই দাও কংগ্রেসে 5 লাখের উপর এটা ভোট না পায় তার বিপরীতে 5 লাখ ভোটর করে একটা বেশি ভোট কংগ্রেসে তার বিপরীতে মিত্রজোটে কি পাব মিত্রজোটে 5 লাখের উপর ভোট পাব 6 লাখ ক্রস করব মিত্রজোটর আর এই কারণে মই কইছো এই কারণে কইছো যে 7,98,000 মুসলিম ভোট আছে ইয়ার মাজত অসমীয়া মুসলমান আছে এই অসমীয়া মুসলমানের ভোট 50% অসমীয়া মুসলমানের ভোট অসম গণ পরিষদ দলের সপক্ষে আইছে আমার মিত্রজোটর প্রার্থীগীর সপক্ষে আইছে ইয়ার উপরও যেখিনি বঙালী মুসলমান আছে চরাঞ্চলের যেখানে বঙালী মুসলমান আছে সেই মুসলমান সকলের তরফেরপরাও 20-25% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষ দিয়েছে গতি আমি প্রায় 1.5 লাখ ভোট প্রায় 1.5 লাখ ভোট আমি বঙালী মুসলমানের লাভ করি গতি এটা অঙ্ক স্পষ্ট হয়ে গেছে এতিয়া আমি আগতে ভাবিছিল যে আমার লগত তুমুল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস আহিব কিন্তু আজির তারিখ যেটু আমি খবর পাইছো আমি গ্রাসরুটের পর যে বার্তা পাইছো তেতিয়াহলে আমার লগত কন্টেস্ট হব কংগ্রেস কিন্তু কংগ্রেসত করে বহুত সংখ্যক বেশি ভোট লাভ করে আমি বরপেটা লোকসভা সমষ্টিত আমার মিত্র দলের প্রার্থী কুমার দীপক দাস জয়ী হওয়া 100% নিশ্চিত কথাটা কি আপনাদের আপনি ধরক বরপেটা জেলার কথা কই আছে আপনাদের তাত আছে এটা বঙাইগাঁও জেলা নলবারী জেলার ধর্মপুর এই সামগ্রিকভাবে তিনখন জেলার মোর কথা পরিস্থিতি মোর কথা এটা আছে আপনি আমি যদিও বরপেটা জেলার সংগঠন করু আমার দলের একটা নেটওয়ার্ক আছে বৃহৎ নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কে কি কয় আর বৃহৎ নেটওয়ার্ক আছে আমার আপনার আপনার ইয়ার আগতেও কিছু যে আমার কেবল বুথ সমিতি নাই 40-50 জনীয়া একটা বুথত 40-50 জনীয়া বুথ সমিতি আছে আর প্রতিটি বুথ সমিতিতে আমার পৃষ্ঠা প্রমুখ আছে প্রতিটি পৃষ্ঠাত 100 জন কার্যকর্তাক দায়িত্ব অর্পণ করা হয়েছে গতি আমার বৃহৎ নেটওয়ার্ক আছে আর আমার এখন জেলার মাজতে আমার নেটওয়ার্কটু সীমাবদ্ধ নহয় আমার প্রতিখন জেলার লগতে আমার নেটওয়ার্ক সীমাবদ্ধ আছে গতি আমি তৃণমূলের যেখানে আমি বার্তা পাইছো তৃণমূলের যেখানে আমি ভোটের অঙ্ক পাইছো এই ভোটের অঙ্কত আমি উৎফুল্লিত যে আমার প্রার্থী কুমার দীপক দাস জয়ী হওয়াটা 100% নিশ্চিত আজি ঠিক আছে এই আমি 23 তারিখ যে মেত আমার ভোট গণনা হয় নিশ্চয় গম পাম এটা কথা হল কি এটা আপনি বরপেটার কথা আমি আলোচনা করল আমি কোকরাঝার সমষ্টির কথা চিন্তা করো যে কোকরাঝার সমষ্টিত আপনার প্রার্থী আছে মিত্রজোটের প্রার্থী আছে প্রমীলা নির্বম্ব তার বিপরীতে আছে আপনার নবহরণীয় আছে ইউজি ব্রহ্ম আছে শব্দারাম রাভা আছে আপনার কোকরাঝারত কেনেকা পরিস্থিতি দেখেছে আপনাকে ইয়ার আগতেও মই কইছো একটা কথা মই পুনর্বার কই সাও হেতু আছিল নির্বাচন আগর কথা আজি কথাটো আজি নির্বাচন পিছৰ কথাটো কইছো সিদিনাখৰ কথাটো মানে এটা ভবিষ্যতৰ নিচিনা কথা আছিলে প্রেডিকশন আছিল কিন্তু আজিতো প্রায় প্র্যাকটিক্যাল কথা কেনেকা দেখিছে কোকরাঝার সমষ্টিত আপনার মিত্রজোটের প্রার্থী প্রমীলা নির্বম্ব সম্ভাবনী এটা আপনাদের একটা কথা স্যার 2014 আমার মিত্রতা নাছিল বিপিএফ লগত অগপল আমার মিত্রতা নাছিল না না আগর অঙ্কটা নালাগে আমার প্র্যাকটিক্যাল কি পাইছে আজি আজির ডেটত আপনার ফিডব্যাক আজি সাব আমার হাতত আমার হাতত এই লোকসভা সমষ্টিত যিমানখিনি ভোট আছে সমস্ত ভোট বিপিএফর প্রার্থীগীর পক্ষে হয়েছে বিপিএফর প্রার্থীগীর আপনার আছে নহয় সরভোগত আমার কোকরাঝার সমষ্টিত সংগঠন শক্তিশালী কোকরাঝার কোকরাঝার জেলাটো আমার সংগঠন শক্তিশালী আজি যদি ভবানীপুর চাব যায় ভবানীপুর কোকরাঝার সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টি ভবানীপুরতো আমার সংগঠন যথেষ্ট শক্তিশালী মই অন্য দলের কথা নকো আমার দলের কথাখিনি মই জানো হ্যাঁ সরভোগত আমার সংগঠন যথেষ্ট শক্তিশালী আপনার দ্বিতীয়বার কোয়ার প্রয়োজন নাই এতিয়া এই সমস্ত বিজেপির ভোট
বিপিআর ফলে গৈছে বিজেপির ভোট নহয় এইবার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সপক্ষে সমগ্র ভারতবর্ষ একটা আলোড়নের সৃষ্টি হয়েছে এই কারণে আলোড়ন সৃষ্টি হয়েছে যে পূর্বর সরকার সমূহে যেসমূহ জনকল্যাণমূলক কাম করেছিল দেশের আন্তর্জাতিক পর্যায়ত দেশের মর্যাদা যিমানখিনি উন্নত করার চেষ্টা করেছিল আজি মোদী সরকারের দিনের এই পাঁচটা বছরত ভারতবর্ষ বহুত যাত্রা অতিক্রম করেছে সমগ্র আন্তঃরাষ্ট্রীয় পটভূমিত ভারতবর্ষের মর্যাদা অধিক হয়েছে ভারতবর্ষের এতিয়া মোদী ডাঙরিয়ার এই পাঁচ বছরের কালত আজি ভারতবর্ষের জনসাধারণে মোদীক বিচারিছে আজি প্রমীলা রাণী ব্রহ্ম আজি কুমার দীপক দাস ক্যান্ডিডেট নয় আজি ক্যান্ডিডেট হয়েছে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর কুমার দীপক দাসও ঘাটির ছবিত ভোট দিয়া মানে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক প্রধানমন্ত্রীর আসনত বহার এখোজ আগবাই দিয়া আজি প্রমীলা রাণীক ব্রহ্মক ভোট দিয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদত প্রতিষ্ঠিত হওয়ার কারণে এখোজ আগবাই দিয়া গতি সমগ্র জনসাধারণে মোদী সরকারের কার্যকলাপ দেখি শুনি আজি পাঁচটা বছরে এটা মোদীর প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে মোদীর কারণে মোদী একমাত্র মোদীর ছাত্র আচ্ছা আপনার মতে মোদী ধুয়ে মানে কোকরাঝার আর বরপেটা সমষ্টিত বিশেষভাবে প্রভাবান্বিত করেছে কেবল কোকরাঝার বরপেটা নয় সমূহ সমষ্টিত প্রভাব বিস্তার করেছে মোদী ধুয়ে এইটো ঢৌ এইটো এটা নতুন আবেগিক ঢৌ নহয় প্র্যাকটিক্যাল বাস্তব ক্ষেত্রের ঢৌ মোদী ডাঙরিয়ায় বিগত পাঁচ বছর কার্যকাল অতিবাহিত করে রাষ্ট্রের স্বার্থ এই গরিব জনসাধারণের স্বার্থ যিমান আসনি লই যাক আসনি কার্যকরী মানুষ উপকৃত করেছে আমার আমার দলের কংগ্রেসের অসংখ্য ভোট আইছে এই কারণে আইছে যে কংগ্রেস দলের যেসমূহ কার্যকর্তা যেসমূহ কর্মী আছিল আমার সরকারের আসনির জড়িয়ে লাভান্বিত হয়েছে সবকে সাথ সবকে বিকাশ আমার নীতি আমার দলের নীতি আমার কেন্দ্রীয় সরকারের নীতি আমার রাষ্ট্র রাজ্য সরকারের নীতি সবকে সাথ সবকে বিকাশ ইয়াতে সিপিএম এজিপি বিজেপি বিপিএফ বলে কোনো কথা নেই সর্বস্তরের সকল জনসাধারণের স্বার্থত আমার আসনি কাম করেছে ফলত ঘটনা আছে কি কংগ্রেসের পর আমার ভোট আইছে বা অন্যান্য সিপিএম সিপিআই দলের পর আমার ভোট আইছে তাহলে কোকরাঝার সমষ্টিত আপনার মানে প্রার্থীগী প্রমীলা ব্রহ্ম সুবিধাজনক স্থিতিত সুবিধাজনক স্থিতিত আছে তেখেতও জয় হওয়াটা নিশ্চিত কিন্তু ভোটর ডিফারেন্সটা হয়তো অল্প কম হব পারে কিন্তু তেখেত জয় হব প্রমীলা রাণী ব্রহ্ম সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে যাওয়া সুনিশ্চিত বরপেটা লোকসভা সমষ্টির পর আমার মিত্র দলের প্রার্থী গণ পরিষদ দলের কুমার দীপক দাস জয়ী হওয়া 100% এই মুহূর্তে নিশ্চিত বলে আমি কব পার আর অহা 23 তারিখে আপনি গম পাব যেটা ভোটের গণনা আরম্ভ হব আর 23 তারিখে যেটা ভোট গণনার ফলাফল ডিক্লেয়ার হব আজি মই যেটা কথা কইছো এই কথাটো আপনি তেতিয়া মনত পেলাব আর তেতিয়াই দেখিব যে আমার বরপেটা সমষ্টির পর কুমার দীপক দাস সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছে আর কোকরাঝার সমষ্টির পর প্রমীলা রাণী ব্রহ্ম সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছে ধন্যবাদ এয়া আছিল বরপেটা বিজেপির সাধারণ সম্পাদক নবকুমার দাস তেখেতর মতে কোকরাঝার সমষ্টিত প্রমীলা রাণী ব্রহ্ম আর বরপেটা সমষ্টিত কুমার দীপক দাসের জয় নিশ্চিত অবশ্যই আমি এই কথাটো কিমান দূর ফলপ্রসূ হয় অহা 23 মেলে অপেক্ষা করব আর তালে অপেক্ষা করে আজির এই সমূহ আলোচনা ইমানতে।